ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার জিনাত বলছি। কেমন আছেন আপনারা? আজকে আমি সাড়ে 12টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তা আমার আজকে 6 রোজা শেষ, আলহামদুলিল্লাহ। তাই নন সেই ডাটাগুলো আর আমগুলো দিয়ে গেছে, গ্রাম থেকে এনেছে ডাল দিয়ে খাওয়ার জন্য আম, আর ডাটাটা দিয়েছে। গ্রামের ডাটা খেতে খুব মজা হবে। তা আমি ভাবলাম যে কাতল মাছ আছে, কাতল মাছ দিয়ে রান্না করি। তো কাতল মাছগুলো ধুয়ে নিলাম। এখন হলুদ লবণ মাখাই নিয়েছি, অল্প করে হালকা করে সে একটু ভেজে নিব, ভেজে রান্না করব ডাটাটা দিয়ে। তো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হালকা ভেজে নেব মাছটাকে। একটা হাসির কথা বলতে চাচ্ছিলাম, আমার হাজব্যান্ড যেদিন 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 যেই দিন সবসময় তো মানুষের হাতে একরকমভাবে রান্না হয় না, যেদিন হয়তো বা একটু তরকারিটা একটু ভালো লাগতেছে না ওর কাছে, তখন বলবে কি হাঁড়িটা বদলা ফেলে, হাঁড়িটা ভালো না। আসলে 2 দিন বলছি কথা, তা আমি বলছি হাঁড়ির কী দোষ, তরকারি রান্না করেছি আমি, ভালো লাগে নাই, ভালো হয় নাই, মজা হয় নাই, সেটা তো দোষ আমার। আমাকে বলতে পারো তুমি রান্না করতে জানো না বা রান্না করতে পারো না, হাঁড়ি দোষ কী? হাঁড়ি তো হাঁড়ি। আমার আশ্চর্য হাসি, খুব ভাব চিন্তা মাথায় আসলে, কথাটা মাথায় আসলে খুব হাসি পায়, হাঁড়ি দেখলে আমার হাসি আসে। এখন যে সাদের আব্বু ওই কথা বলছে, যাই হোক, আমি মশলাটা ভালো করে কষাই নিয়েছি, এখন ডাটা আর আলু দিয়ে দিলাম। হাঁড়ি দেখলে আমার এখন হাসি পায়, হে সাদের আব্বু বলছে হাঁড়ি বদলাই ফেলো, হাঁড়ি ভালো না। আসলে তো আমাদের হাতেরই দোষ, মানে সব সময় তার একরকম হয় না তরকারি, কোনো সময় একটু বেশ ভালো হয়, কোনো সময় একটু ইয়া হয়। তো একটু আলু আর ডাটাটাকে একটু কষাই নেব, সাথে টমেটো দিয়ে দিলাম। রান্নাটা ঢাই ঢেকে দিলাম। রান্নাটা আসলে ডাটা দিয়ে কাতল মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন কষানো হয়ে গেছে, আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে উপর নিচ করে দিব, সবগুলো নেড়ে সমান মিশাই দিব, তারপর মাছগুলো দিয়ে দেব। মাছগুলা দিয়ে একটু কষাবো, কষায় তারপরে ঝোল দেব। গ্রামের ডাটা তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে, বেশ নরম হয়ে যাবে একটুতে, কষানোতে কিন্তু বেশ নরম হয়ে যাবে। তারপরে হালকা করে একটু ঝোল দিতে হবে। আজকে কাতল মাছ দিয়ে ডাটা করেছি আর করলা ভাজি করেছি, করলা ভাজিটা দেখালাম না, বড় হয়ে যাবে ভিডিও। তারপরে যে কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দেব। ডাটা আসলে সবুজ সবুজ থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তরকারিতে ডাটা যদি সবুজ রং থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এই যে আমি ঝোল দিয়ে দিলাম, বেশি ঝোল দিলাম না, কেন মাছটাও ভাজা আছে আর তরকারিটা তো গ্রামের ডাটা, বেশি সিদ্ধ মানে কষানোতেই নরম হয়ে যাবে, আর আলু তো বেশি শক্ত মানে সিদ্ধ করতে লাগে না, বা আলু অল্পতেই সিদ্ধ হয়ে যায়। যাই হোক, আমি এখন ঝোল দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে, এখন ঢেকে দেব। এখন ধনে পাতা কাঁচামরিচ দিলাম, জাস্ট একটু মানে একটা দুটা বলক দিয়ে নামাই ফেলবো।
দেখা, আজকের মতো শেষ করি, আর একটা ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।